নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো প্রথমেই দেখতে পাচ্ছেন খড়ি মাটি নিয়ে একটা মাটির ভাঁড়কে রঙ করছি তো কোনো রকম কালার ছিল না বলেই খড়ি মাটিটা দিয়েই রঙ করা হচ্ছে তো প্রথমেই জানিয়ে দিই আজকের ভ্লগটা কিনিয়ে তো আজকে আমার কাকার মেয়ে পল্লবী তার হচ্ছে স্বাদ অনুষ্ঠান আছে তো সেই স্বাদে মা যে যাবে তো মায়ের এইখানে মিষ্টির ভাঁড়গুলো আমি রেডি করছি তো মাটির ভাঁড় ছিল তো এরকম সিম্পল ছিল যেমন হয় আর কি তো আমি প্রশেই ছিলাম তো ভাবলাম যে একটু কারুকার্য করাই যাক তো প্রথমে এইরকম গোল্ডেন কালারের যে রিওয়ান্ড আছে সেটাও একটুখানি আঠার সাহায্যে চিটিয়ে নিয়েছি খড়ি মাটিতে রঙ করার পর খড়িটা যখন শুকিয়ে গেছে তারপরে তার ওপরে প্রথমেই বললাম যে কোনো রং ফেব্রিক আমার কাছে ছিল না আমার আছে কিন্তু সেগুলো আমার শ্বশুরবাড়িতে রাখা আছে আর তো ভাবলাম যে আলতা দিয়ে আগেকার দিনে যেমন বিয়ের টাইমে মিষ্টির হাঁড়ি বা স্বাদ অনুষ্ঠানে মিষ্টির হাঁড়ি রঙ করতো তো ভাবলাম যে আলতা দিয়েই একটু করা যাক তো একটা কাঠির মধ্যে দিয়ে তুলোটাকে পেঁচিয়েছি যেহেতু কোনো তুলিও ছিল না তারপরে একটা ডিজাইন করার চেষ্টা করছিলাম খুব ভালো হয়নি অনেকদিন অনেক দিন ধরে কোনো ডিজাইন করিনি তো যেমন পারলাম একটু সাজালাম তো একটা হাঁড়ি রকম সাজিয়েছি তো আরও একটা হাঁড়ি আছে একটু মোটা মোটা হয়ে গেছে তুলি তুলি ছিল না যেহেতু তুলি ছাড়াই আর তুলোটা দিয়ে কেমন হবে তো এইটা আরেকটা হাঁড়ি তো হাঁড়ির পেছনটাতে কি ডিজাইন করবো ভেবে পাচ্ছিলাম না তো লিখে দিয়েছি পল্লবীর জন্য তো দুটো হাঁড়িতে আলাদা আলাদা ডিজাইন করেছি কেমন লাগলো খুব ভালো হয়নি আমি জানি তবু কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আগের দিন রাত্রেবেলাতে যেহেতু রঙটা করেছিলাম তার জন্য শুকোতে অনেকটাই টাইম পেয়েছে গোটা রাত্রি তারপরে সকাল হতে না হতেই তো মা তো খুব তোড়জোড় করে ডাকা করছে যে আমাদের মিষ্টির হাঁড়িগুলো রেডি করে দেয় সবার হয়ে গেছে তো তার জন্য আমি তাড়াতাড়ি করে মিষ্টিগুলো রেডি করছি তো আগের দিন আমি মিষ্টিটা নিয়ে এসেছিলাম খাতড়া থেকে কিন্তু মিষ্টির রসটা অনেকটাই কম দিয়েছিল তো মিষ্টির হাঁড়িতে মিষ্টিগুলো দেওয়ার পরে আর যেটুকু রসটা দিলাম তো রসটা দেওয়া মাত্র তো মাটির হাঁড়িতে রসটা সাথে সাথে টেনে নিলো তো যেহেতু মিষ্টির রসটা একদমই টেনে নিয়েছিল সেহেতু আমাকে আবার মার্কেটে যেতে হলো মার্কেটে গিয়ে আমি আবার নতুন করে মিষ্টির রস নিয়ে এলাম আবার কিছু মিষ্টিও নিয়ে এসেছি সাথে করে তো মিষ্টির রসটা দেওয়ার পর দেখুন এতক্ষণ ঠিক লাগছে তাছাড়া না একটু মিষ্টিগুলো কেমন ড্রাই ড্রাই হয়ে যাচ্ছিলো তো আমি ভেবেছিলাম হলুদ রঙের প্লাস্টিকটা দিয়েই র্যাপটা করে নেবো কিন্তু মায়ের পছন্দ হলো না মায়ের ইচ্ছা শাল পাতাতে মোড়া হবে তো শাল পাতা দিয়ে মোড়া মানে চারটিখানে ব্যাপার নয় প্রচণ্ড ঝামেলা হয়েছে আমার আর মায়ের দেখেই বুঝতে পারছেন যেমন আমরা দুজনে যুদ্ধ করতে বসেছি তো বহু টাইম লাগছিল দুটোকে র্যাপ করতে প্রথমেরটা তো খুব ভালোভাবে মোটামুটি হয়ে গেল অতটা কষ্ট হয়নি কিন্তু সেকেন্ড টাইম যেটা করতে গেলাম সেটা করতে অনেকটাই টাইম লেগে গেছে আমি আর মা দুজনে মিলে হিমচিম খেয়েছি আর ফোনটা আমি রেখেছি সাইডে ফোনটাকে সাইডে নামিয়ে রেখেছি যেহেতু ফোন ধরার জন্যে কেউ ছিল না তার জন্যই ফোনটাকে সাইডে রেখেছি এবারে ফোনটা নিয়ে আর আমি মাকে দেখাচ্ছি কারণ হচ্ছে যে দূর থেকে বেশ ভালো দেখা যাচ্ছিল না তো শালপাতা দিয়ে মোড়ার পরে আর হলুদ প্লাস্টিকটা দিয়ে র্যাপ করে নেবো তো বহু যুদ্ধ ঘামাসান যুদ্ধ করার পর একদম দুটো হাঁড়ি রেডি করতে পেরেছি আর দেখে বেশ ভালোই লাগছে আর যে মিষ্টিটা আবার এখান থেকে নিয়ে এলাম সেই মিষ্টিটাকে আর র্যাপ করা হয়নি আলাদাভাবে কারণ হাঁড়ি মিষ্টির হাঁড়ি বানতে বহু সমস্যা তো এখন সবাই রেডি হয়ে গেছে মা জেঠিমারা সবাই রেডি হয়ে গেছে সবাই বাইরে বেরিয়ে গেছে তো মা একটা গামলাতে করে মিষ্টি নিয়েছে আর একটা হাঁড়ি হাতে নিয়েছে আর পল্লবীর বাড়ি আমাদের গা আমাদের গ্রামেই বেশি দূরে নয় চার পাঁচটা ঘর আছে তারপরে পল্লবীর বাড়ি তো এখানে দেখুন মেজু জেঠিমাও এসে গেছে মেজু জেঠিমার ব্যাগে মিষ্টি আছে ভাবলাম জেঠিমার মিষ্টিগুলো একবার দেখিয়ে দিই আর ওরা হেঁটে হেঁটেই যাবে যেহেতু পাশেই বাড়ি সেহেতু হেঁটে হেঁটেই যাবে আর এইখানে আমার সেজু জেঠিমা আছে সেজু জেঠিমা একটা পেটিতে করে মিষ্টিগুলো বেঁধেছে তো ওরা সবাই তিনজন রেডি হয়ে গেছে ও জেঠিমা মা তিনজনা রেডি হয়ে গেছে এখনো পর্যন্ত কুন্তমাসি মাসি মানে হচ্ছে পল্লবীর মা যে সে এখনো বেরোয়নি তার জন্যই লেট হচ্ছিল আর ভাবলাম যে কুন্তমাসির মাসির বাড়িতেও কি কী আছে মিষ্টিতে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব কিন্তু সেই মুহূর্তে আমি ওপরে চলে গেছিলাম বলে ওপরে বলতে একদম ওপরে নয় ছাদের ওপরে চলে গেছিলাম বলে আমি ভিডিওটা সেই মুহূর্তে নিতে পারিনি তো মিষ্টির গাড়িটা আগেই চলে গেছে তো এখন সবাই দেখুন একদম রেডি হয়ে গেছে বেরিয়ে পড়েছে এরপরে সকলে মিলে হাঁটি হাঁটি পা পা করে পল্লবী শ্বশুর বাড়ির দিকে রওনা হলো আর আমিও ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন টাটা প্যাগল লাভ ইউ অল